হরহাম জহর নিয়ে আবারও কিছু বলি। তিনি বলেছেন, সেই খালেদ মহিউদ্দিনের উপস্থাপনায় দিলীপ বড়ুয়ার সাথে বসে যে কথা বলেছেন, শুরুতেই তিনি বলেছেন যে 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা এনে ইসলামকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। মানে কি সুন্দর একটা, মানে মানে কত বড় মিথ্যুক, প্রতারক এবং পাটপার হলে এই ধরনের কথা বলে এই লুঙ্গি মাজার সাহেব বলতেছেন যে 72 সালের ধর্মনিরপেক্ষতা আনা হয়েছে ইসলামকে সরিয়ে দেওয়ার জন্য, ইসলামকে প্রতিহত করার জন্য। আচ্ছা লুঙ্গি মাজার সাহেব, আপনি তো নিজে একজন নাস্তিক ব্যক্তি জীবনে, তাই না? তো এবং আপনি ধর্মনিরপেক্ষতাও একদিন বিশ্বাস করতেন, শুনেছি বাম রাজনীতিতেও আপনার আস্থা ছিল, তো ধর্মনিরপেক্ষতা নিয়ে আপনার এত চুলকানি কেন? এটা বলে কি আপনি পিরানে পীর দস্তগীর হয়ে যাচ্ছেন? আপনার নামে মনে হয় আপনি আপনি মনে করতেছেন আপনি মরার পরে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, বিএনপি, তারপর চরমুনার পীরারা আপনার নামে মাজার খুলবে, তাই না? এটা মনে করে এগুলো উপলব্ধ করতেছেন? ছিলেন ক্লিন শেপ, পিছনে ঝুটিয়ালা, এখন হয়ে গেছেন জুব্বালা, তো কয়দিন পরে তো এখন একটা বিকৃত টুপি পরেন, কয়দিন পরে কি জুব্বা টুব্বা লাগাবেন নাকি? চেহারা সাইজ তো ওইদিকে নিয়ে আসছেন। মানুষ দরবেশ বাবা বলে প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টাকে, আসলে তো দরবেশ বাবা আপনি হয়ে যাচ্ছেন। যাই হোক, দরবেশ হওয়া ভালো, তো ভণ্ড মিথ্যুক বুদ্ধিজীবী হওয়া ভালো না, আপনি পারলে দরবেশ হয়ে যান, কিন্তু এই ধরনের মিথ্যা কথা কেন বলেন? আচ্ছা আপনিও বুদ্ধিজীবী, পাকিস্তানের হাসান নিসারও একজন বুদ্ধিজীবী, কিন্তু হাসান নিসার বলেন যে 99% মুসলমান কেন, 100% যদি মুসলমান কোনো দেশ হয়ে যায়, থাকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এমন 100% মুসলমানের বসবাস থাকে, সেখানেও সেকুলারিজম দরকার। আর আপনি বলতেছেন যে সেকুলারিজম মানে ইসলামকে প্রতিহত করার জন্যে 72 সালে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম আনা হয়েছে। আপনার সাথে খোদ পাকিস্তানের বুদ্ধিজীবীর পার্থক্য দেখেছেন? আবার এই হাসান নিসার কিন্তু বাম রাজনীতি করেন না, আপনার মতো ভণ্ড বাম ছিলেন না। হাসান নিসার কিন্তু ওই হিন্দুত্ববাদকে গালি দেয়, তারপরও কী বলেছে জানেন? তারপরও বলেছেন যে মুসলমানরা যদি 100% কোথাও বাস করে, তবুও সেকুলারিজম দরকার সুষ্ঠু রাজনীতির জন্য, সুন্দর রাজনৈতিক ব্যবস্থার জন্য। আপনার সাথে খোদ পাকিস্তানের এই বুদ্ধিজীবীদের পার্থক্যটা পেলেন তো মিস্টার লুঙ্গিমাজহার? একটু হাসান নিসারের বয়ান খোদ বা একটু শুনেন, খালি বললেন না এই বাঙ্গ মুসলমানদের বোকা বানানোর জন্যে, ঠিক আছে? এই সমস্ত টাউটি বাদ দেন, আমরা কিন্তু এখন বুঝতে শিখেছি, পৃথিবীর সম্পর্কে আমরাও কিছু জানি, আপনার মতো টাউট বাটপারদের মুখোশ যে কোনো সময় খুলে যাবে, এগুলো বাটপারে বন্ধ করেন। পাকিস্তানের বুদ্ধিজীবী বলে যে শতভাগ মুসলমান হলেও ধর্মনিরপেক্ষতা দরকার, আর আপনি বলেন 72 সালে ধর্মনিরপেক্ষতা আনা হয়েছে ইসলামকে প্রতিহত করার জন্য। মানে অর্থে আপনি বলেই ফেলতেন যে ইসলাম খতরে মেয়ে বলে, আপনি কি দুদিন পরে জামাতে, আপনি কি মেজর জরুরির মতো দুদিন পর জামাতে যোগ দেবেন নাকি? সেটা আগেই ক্লিয়ার করেন, স্পষ্ট করেন, আপনি ক্লিয়ার করে ফেলেন, তাহলে বরং কথা বলতে সুবিধা হবে, এগুলো ভণ্ডামি বাদ দেন। আপনি লুঙ্গি মাজার সাহেব, আপনার এনজিওর ব্যবসা তো খুব ভালোই করেন, তাই না? এনজিওর ব্যবসা মিস্টার মাজার সাহেব সারা জীবন তো পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিরোধিতা করছেন, হ্যাঁ এনজিওর ব্যবসা করেন, যাই হোক করেন, ব্যবসা যে কেউ করতে পারে, সমস্যা নেই। তো আপনি একটু কি দেওবন্দের দিকে দেখবেন মিস্টার মজার সাহেব? একটু দেওবন্দ তো একটু দূরে অবশ্য। আচ্ছা আগে আমি দেওবন্দের কথাই বলি, দেওবন্দের মৌলানা সাহেব যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা যে স্পেশাল নামাজ পড়েছে এটা কি আপনি জানেন? তো মিস্টার দরবেশ লুঙ্গি মাজহার, আপনার সাথে কি দেওবন্দের মৌলবি সব কম বুঝে? তিনি বাংলাদেশে 72 সালে সেকুলারিজম আসলে সেটা ইসলাম প্রতিহত করা হয়, আর ভারতে মৌলানা সাহেব আরশাদ মাদানি সাহেব যে স্পেশাল নামাজ পড়লেন সেই বিষয়ে একটু আপনার খুতবা শুনতে চাই। আমি জানি আপনি সেই বিষয়ে খুতবা দিবেন না, আপনি ওগুলো তো আপনি তো ওগুলো জানেনই না, জানলেও বলবেন না, কারণ আপনারা হচ্ছেন ভণ্ড জ্ঞানপাপী বদমাইশ বুদ্ধিজীবী।
বুঝতে পারছেন আপনারা যে কত বড় টাউট দিনে দিনে তা প্রকাশ হয়ে যাচ্ছে। আচ্ছা ওটাও গেল, আচ্ছা দেওবন্দ অনেক দূরে, বাদ দিলাম, এত দূরে গেলাম না, কলকাতা একটু নজর দিয়ে। কলকাতা ইসলামী এই সেকুলার ফ্রন্ট নামে একটা দল আছে জানেন, আর পীর সাহেব বানিয়েছে তা, বুঝছেন তো লুঙ্গি মাজার সাহেব, হ্যাঁ তারা সেকুলার ফ্রন্ট খুলছে এই কলকাতার কিছু মুসলমান, উনি একজন এমএলএ, তিনি এগুলোর দায়িত্ব আছেন নেতা, মানে ভারতে কলকাতা ইসলামী সেকুলার ফ্রন্ট খোলা যায় বা সেকুলার ফ্রন্টে ইসলামী দল যোগ দিতে পারে সেগুলো জায়েজ। দেওবন্দ মাদ্রাসার হুজুর স্পেশাল নামাজ পড়বেন, ভারতে যাতে সেকুলারিজম বা ধর্মের নিরপেক্ষতা থাকে সেই জন্য স্পেশাল নামাজ পড়বেন, সেটা সঠিক আছে। কলকাতার ইসলামী ফ্রন্ট মানে ইসলামী সেকুলার ফ্রন্ট ঠিক আছে, আর বাংলাদেশে আপনি বলতেছেন যে এখানে সেকুলারিজম আসলে ধর্ম নিরপেক্ষতা আসলে ইসলামকে প্রতিহত করবে, এই সমস্ত এগুলো মানে মানে এগুলো বলে জনপ্রিয় হইতেছেন তাই না? নিজের লাইন ক্লিয়ার করতে চান, এই তো একটু জনপ্রিয় হয়ে গেলাম, বাহ, মানে আপনি তো দেখি সলিমুল্লাহ খানের সাথে দশ কদম আগে, মানে তার সামনে দশ কদম বাটপার পরিষ্কার হয়ে গেছে আপনার এই বক্তব্যে। আর জামাতের বিরুদ্ধে কথা বলা এই ফ্যাসিজম এই ধরনের কথা তো জামাতও বলে নাই কোনো দিন, মানে যার গরু সে কয় পাঞ্জা, পারাপর সে কয় বছর বিয়ে নেই, মানে কোনো দলের সমালোচনা করা কোনো দলকে রাজনীতিতে প্রতিহত করা সেটা ফ্যাসিজম। বাহ, ফ্যাসিজমের নয়া সংজ্ঞা নিয়ে আসছেন নাকি মিস্টার লুঙ্গি মাজাহার? হ্যাঁ ফ্যাসিজমের নয়া নয়া আপনি বুঝলাম না, ছাগলের জামাতের কি আপনার, আপনি ফরজ লুঙ্গি মাজাহার কি জামাতের ছাগলের 3 নম্বর বাচ্চা না 4 নম্বর বাচ্চা হতে চাচ্ছেন? বুঝলাম না বিষয়টা, ঘটনাটা কি আপনাদের জন্য না খুব মায়া হয় লুঙ্গি মাজার সাহেব, আপনাদের মতো লোকগুলোর জন্য করুণা করার ছাড়া আর কিছুই করার নেই, এগিয়ে যান। তবে আপনার পাটপাড়ির মুখোশটাও আমরা খুলে দিব, অবশ্য আমরা একদা আপনারই শিষ্য ছিলাম, আপনাকে আদর্শ মানতাম, তো এখন তো দেখছি আপনি কত বড় টাউট, তো এগুলো টাউটি ভাই, আপনি যে এখনই টাউটি করতেছেন না তার গ্যারান্টি কি? এগুলো পাটপাড়ি বাদ দেন মাননীয় লুঙ্গি মাজার সাহেব, এই সেকুলারিজম নিয়ে ভণ্ডামির বক্তব্য, এই ফালতু বক্তব্য এই জনসমাজে নেই, আপনি হয়তো কিছুক্ষণ লাইক পাবেন, বাহা বাবার অনেকেই দেখলাম আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ, আপনি তাদের দিলের লোক হৃদয়ের লোক মনের কথা বলছেন বলছেন, এই বাংলাদেশের বাঙ্গুদের আর কত বোকা বানাবেন, এমনিতেই বহু লোক বোকা বানাইতেছে, কেউ প্যারিসে বসে বোকা বানায়, কেউ আমেরিকায় বসে বোকা বানাচ্ছে, আপনি ঢাকায় বসে কি সুন্দর বোকা বানাচ্ছেন, বানান বানাতে থাকেন, আর এমনিতে বোকা বোকা স্বাস্থ্য চায় বোকা থাকতে হবে, বানান আর যদি বোকা থাকে দেখা যাক কী হয়। তবে জামাতে ইসলামের সমালোচনা করা জামাতের বিরোধিতা করা ফ্যাসিজম, আমরা নতুন সংজ্ঞা জানলাম আপনার কাছে, আপনার নাম ফ্যাসিজমের সংজ্ঞার ইতিহাসে ইতিহাসে লেখা থাকবে, আমরা নতুন করে আপনাকে পাঠ করব। তো আপনার কী যেন একটা আছে এবাদতনামা নাকি কী যেন কি, তা নিয়ে বুদ্ধিজীবীরা কী বলছিল তখন, আপনার এবাদতনামা নিয়ে কী কী বলছিল লোকজন, আমরা কিন্তু তা ভুলি নাই। লুঙ্গি মাজার সাহেব, এই ধরনের আপনার মতো এরকম টাউটি বাটপাটি বক্তব্য দিলে আমরাও জনপ্রিয় হয়ে যেতে পারি, এই সমস্ত পোলাপানের মতো পোলাপানের তো খেলা এগুলো, এগুলো আপনি কেন খেলতেছেন, এটা ভবিষ্যৎ কি? আপনি যে যে বাটপাড়ির বক্তব্য দিতেছেন এমন রেকর্ড লিখতেছেন বলতেছেন, আগের মতো তো ফাঁকি দেওয়ার সুযোগ না, এগুলো লেখা থাকে তো তাই না? চালিয়ে যান মিস্টার লুঙ্গি মাজার। তবে আমরা জানলাম যে কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগ হয় আর পোষলে লুঙ্গি মাজার হয়।